দিনে 72,000, কখনো সংখ্যাটা 99,000-এর কাছাকাছি। এতবারই ফোন ধরতে হয় দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে থাকা কর্মীদের। এক একজন দিনের মধ্যে 50 বার ফোন করেন, প্রতিবারই বলেন সরি রং নাম্বার হয়ে গেছে। দিল্লি পুলিশ বিরক্ত হয়ে বাধ্য হয়ে জ্বালাতন আটকাতে ব্যবস্থা নিতে চাইছে। দিল্লি পুলিশের এক অফিসার জানিয়েছেন, এই ফোনগুলির বেশিরভাগই আসে 100 ও 112 অ্যাপ ক্যালেন কলের জন্য নির্দিষ্ট নাম্বারে। সেই কল লিস্ট ঘেঁটে দেখা গেছে একই লোক দিনের মধ্যে সবচেয়ে বেশি প্রায় 50 বার ফোন করেছেন। সর্বোচ্চ ফোনের থেকে কম হলেও অনেকেই অপ্রয়োজনে একাধিকবার ফোন করে বিরক্ত করেন, তাই দিনের মধ্যে তারা 3 থেকে 4 বারের বেশি ফোন করেন। তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকায় তুলে দেওয়া হবে ভারতীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থার হাতে। কারাই ফোন করেছে সেটি খেয়াল রাখা হবে, দরকার হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনেক কল সেন্টার আছে যা পুলিশের নিরাপত্তা দেওয়ার নামে সরাসরি সাধারণ মানুষের ফোন পুলিশের কাছে পাঠিয়ে দেয়। এই গেরুয়ায় পড়েও একটা বড় অংশের কল সরাসরি চলে যাচ্ছে পুলিশের দপ্তরে, তাতেও বাড়ছে ফোন কলের সংখ্যা। প্রতিদিন নিত্যনতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।